আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি গাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি স্পেশাল গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। তো আজকের গাড়িটা হচ্ছে একটি পিক আপ, টাটা EX2, আপনাদের অনেকেরই পছন্দের পিক আপ। তো যারা একেবারে ফ্রেশ, একেবারেই শোরুম কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন, একেবারে নতুনের মতো এরকম কন্ডিশন, ভালো কন্ডিশনের পিক আপ, যারা EX2 এরকম টাটা পিক আপ যারা খুঁজছেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। অনেকেই রয়েছেন যারা EX2 ভালো মানের পিক আপ চান, বাজেট কোনো ব্যাপার না। তো গাড়িটা দেখতে পারেন, গাড়িটা হচ্ছে, মালিক পক্ষ ইনফর্ম করেছেন গাড়িটা হচ্ছে 2018 সালের মডেল। গাড়িটার ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একেবারেই টিপটপ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এটা হচ্ছে 2018 সালের মডেল, তবে 19-এ রেজিস্ট্রেশন করা। গাড়িটার রেজিস্ট্রেশন সন হচ্ছে 19, আর 22 সাল পর্যন্ত গাড়িটার কাগজপত্র সব কিছু আপডেট, 22 সাল পর্যন্ত। গাড়িতে কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই, এক টাকারও বাড়তি কোনো কাজ নেই। ঢাকা মেট্রো 9-15 সিরিয়ালের নাম্বার রয়েছে, আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। গাড়িটার কেবিন থেকে শুরু করে বডি, কোথাও কোনো প্রকারের কোনো ধরনের এক টাকাও আপনাদেরকে বাড়তি করে ইনভেস্ট করতে হবে না। যদি কোনো কাজ থাকে, কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে ইনস্ট্যান্টলি কাজ করে দেওয়া হবে। আরেকটি কথা না বললেই নয়, অবশ্যই আপনারা যেভাবে খুশি, আপনারা ড্রাইভার নিয়ে যাবেন, মেকানিক্স নিয়ে যাবেন, আপনারা যেভাবে খুশি গাড়িটা লোকেশনে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে চালিয়ে বুঝে শুনে তারপর আপনারা কিনতে পারবেন অবশ্যই। আর মালিকপক্ষ ইনফর্ম করেছেন গাড়িটার প্রতিটা চাকায়, পাঁচটি চাকায় একেবারে নতুন লাগানো হয়েছে। কেবিনের কিছু সামথিং, কিছু কাজবাজ করানো হয়েছে। তো বলতে গেলে একেবারেই ফ্রেশ কন্ডিশন, টিপটপ কন্ডিশন। আপনারা কেবিনের ভেতর সাইডটা যেমনটি দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ, একদমই ফ্রেশ গাড়ি। তো তারপরেও অবশ্যই আপনারা লোকেশনে গিয়ে দেখবেন। আর আরেকটি কথা, যে ভিডিওতে দেখা এবং গাড়িটা সামনাসামনি দেখা, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। অবশ্যই আপনারা যদি এই গাড়িটা সামনাসামনি গিয়ে গাড়িটা যদি দেখে আসেন বা দেখতে চান, তাহলে অবশ্যই সামনাসামনি অবশ্যই এই গাড়িটা অনেক ভালো কন্ডিশন, একেবারেই টিপটপ কন্ডিশন দেখতে পারবেন। আর গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে নারায়ণগঞ্জ, কাঁচপুর। আপনারা গাড়িটা, লোকেশন হচ্ছে কাঁচপুরের আশেপাশে গাড়িটা রয়েছে। তো আপনারা যারা কাঁচপুরে, ঢাকা অঞ্চলের মধ্যে যারা রয়েছেন, ইজিলি আপনারা চাইলে দেখে আসতে পারেন গাড়িটা। তো কাগজপত্র সব কিছু আপডেট, 22 সাল পুরাটাই কাগজপত্রের মেয়াদ রয়েছে, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। পাঁচটি চাকাই নতুন রয়েছে, কেবিনের ভেতর সাইড, ইনসাইড যদি ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিন, গিয়ারবক্স, কোনো কিছুতেই কোনো প্রকারের কোনো কাজ নেই। সব দিক বিবেচনা করলে গাড়িটা একেবারেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আর দাম চাওয়া হচ্ছে, দামের ব্যাপারে বলতে গেলে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র 4,20,000 টাকা, 4,20,000 টাকা এটা চাওয়া হচ্ছে। এখন দাম দর হয়তো আরও কিছু করা যেতে পারে, সেটা আপনারা অবশ্যই উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আপনারা মালিকের সাথে কথাবার্তা, দাম দর, আলাপ আলোচনা সব কিছু বিস্তারিত বলে কয়ে তারপর গাড়িটা কিনতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। অবশ্যই যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।